হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দ্য ডগ নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি তৈরি করা হয়েছিল 2022 সালে। আর এটা খুবই স্বল্প বাজেটের একটা সিনেমা, মানে বুঝতেই পারছো হলিউডে যদি 100 কোটি টাকা বাজেটে কোনো সিনেমা তৈরি হয় সেটাকে স্বল্প বাজেটের সিনেমায় বলা যায়। তবে এই সিনেমাটা কিন্তু স্বল্প টাকা কামায়নি, সিনেমাটি কামিয়েছে হচ্ছে বাংলাদেশি প্রায় 900 কোটি টাকার মতো, এবং এটার আইএমডিবি রেট অনেক ভালো, 10.6। তবে আমি নিশ্চিত নই সিনেমাটি তোমাদের পছন্দ হবে কিনা। এর কারণটা হচ্ছে সিনেমাটা একটা বাস্তব ঘটনা উপর নির্মিত, তো বাস্তব ঘটনা সাধারণত বেশিরভাগ সিম্পলই হয়ে থাকে, এবং এই সিনেমাতে সিনেমেটিক কোনো মশলা ঢোকানো হয়নি, মানে একেবারে যেটা রিয়েল কাহিনী ছিল সেটাই আমাদের দেখানো হয়েছে। তো আজকে আমরা কোনো সিনেমা নয়, চলো আজকে আমরা লুলু নামের একটা কুকুরের ডকুমেন্টারি দেখে আসি। তো ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি চাইলে সেটাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই, কিংবা চাইলে দেখতেও পারো, ডিসক্রিপশনে সবসময় ডোরেশন দেওয়া থাকে। বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমার শুরুতে আমাদেরকে বলা হয় যে আমেরিকান মিলিটারি বেসে অনেকগুলো সেনার সাথে লুলু নামের একটা কুকুর থাকতো, আর লুলু রিলে নামের একটা সেনার আন্ডারে থাকতো। মানে তোমরা অবশ্যই জানো যে সেনাবাহিনীতে যে ডগ স্কোয়াড রয়েছে, একটা কুকুরকে কিন্তু একজনই হ্যান্ডেল করে মোস্ট অফ দ্য টাইম। তো সে রিলের আন্ডারে থাকতো এবং লুলু আর রিলে মিলে অনেকগুলো মিশন কমপ্লিট করেছে এবং তারা সফল হয়েছে। তবে এইসব মিশনে গিয়ে লুলু আর রিলে একসাথে অনেকবার আহত হয়েছে, কিন্তু কখনো তারা থামেনি, তারা ঠিক হয়ে আবার কাজে লেগে পড়তো এবং তারা যথেষ্ট সম্মাননাও পেয়েছে। তো এইসব কথাগুলো হচ্ছে রিলে তার ডায়েরিতে লিখেছিল, আর ওই জায়গাতে আমরা লুলুর অনেক ছবিও দেখতে পাই। তো এরপর কাহিনী শিফট হয়ে আসে হচ্ছে জ্যাক নামের একজন লোকের উপর, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে চ্যানিং ট্যাটাম, সম্ভবত আমার খুব ফেভারিট একটা অ্যাক্টর। তো যাই হোক, এখানে উল্লেখ্য এই জ্যাকও কিন্তু রিলের সাথে মিলিটারিতে কাজ করতো এবং সেও দুই একটা মিশন রিলে এবং ওই কুকুর লুলুর সাথে করেছে, মানে আলাদা একটা বন্ডিং রয়েছে। কিন্তু একবার মিশনে গিয়ে জ্যাক অনেক বেশি আহত হয়ে পড়ে, আর সেটার প্রভাব পড়ে জ্যাকের মস্তিষ্কে, মানে মাথায় অনেক মার আঘাত লাগে। মানে বুঝতেই পারছো আমেরিকা তো পুরো দুনিয়াতে খবরদারি করতে গিয়ে ওদের মিলিটারির অবস্থা তো বারোটা করে ফেলে, আর ওদের মিলিটারি চাকরি কিন্তু আমাদের দেশের মতো নয় যে একেবারে 20-25 বছর ধরে করলো, তা নয়। ওদের মিলিটারিতে যাওয়ারও কোনো বয়স নেই, চাকরি বাদ দিলেও আবার ঢোকা যায়, আবার ইচ্ছা মতো চাকরি ছাড়াও যায়, মানে একেবারে প্রাইভেট জবের মতো। তবে আমি যেটা বললাম এটা পুরোপুরি সত্য না, ওদের অনেকগুলো ডিভিশন থাকে, টেম্পোরারি জব বা পার্মানেন্ট জব এরকম সিস্টেম থাকে, মানে একটা যুদ্ধের সময় বা একটা স্পেশাল মিশনের জন্য আলাদা লোক নেয় আর কি। তো যাই হোক, জ্যাককে আমরা দেখি সে সকালে ওঠে, কিছু ওষুধ খায়, আর এরপর কাজে চলে যায়। আর কাজের মাঝে আমরা দেখি জ্যাক করে কি, ডরেট নামের একটা মহিলাকে কল করে, আর ওই ডরেট মহিলাটি মিলিটারির একজন বড় অফিসার। তো জ্যাক তাকে বলে আমি মিলিটারিতে আবারও জয়েন করতে চাই, আমি আবারও মিশনে যেতে চাই। কিন্তু তখন ওই ডোরেত নামের মহিলাটি ওকে বলে, দেখো আমরা এমন কাউকে মিশনে পাঠাতে পারবো না যে ফিজিক্যালি ফিট নয়। জ্যাক তখন বলে, কিন্তু আমি তো সুস্থ হয়েছি, আমার মেডিকেল সার্টিফিকেট তো পুরো ক্লিয়ার। কিন্তু মহিলা তখন জ্যাককে বলে, ওই সব মেডিকেল সার্টিফিকেট তো টাকা দিয়েও তৈরি করা যায়, এগুলোর কোনো দাম নেই। তুমি যদি মিলিটারিতে যুক্ত হতেই চাও তাহলে তুমি তোমার কোনো সিনিয়রকে দিয়ে সুপারিশ করো, তাহলে তুমি আর্মিতে ফিরে আসতে পারবে। তো জ্যাক তখন বলে, আচ্ছা আমি ঠিক আছে চেষ্টা করবো। তো এরপর মহিলাটি বলে, তুমি 10 দিনের মধ্যে চেষ্টা করো, কারণ তা না হলে পরের বছরের লাইনে তোমার আবার চেষ্টা করতে হবে। তো এরপর সন্ধ্যা আমরা দেখি জ্যাক তার বাড়ির বাইরে কাজ করছিল, আর তখন তার কল আসে। আর জ্যাক তখন জানতে পারে তার যে গ্রুপ মেম্বার ছিল বা একসাথে যে যুদ্ধ করতো সিনেমার শুরুতে, যাকে আমরা দেখলাম রিলে, সে একটা মিশনে গিয়ে মারা গিয়েছে। তো এটা শুনে জ্যাকের অনেক মন খারাপ হয়, আর মন খারাপ করে সে যায় হচ্ছে সেনাবাহিনীর একটা পার্টিতে, এবং ওখানে তার অনেক সেনা ছিল, তার সিনিয়ররাও ছিল, এবং এখানে সবাই মিলে মদ খায়, রিলের প্রশংসা করে এবং বলে অনেক ভালো এবং পরিশ্রমী একটা সেনা ছিল। মানে বিষয়টা বুঝছো, মরলেও মত, আনন্দেও মত, কানলেও মত, হাসলেও মত। তো যাই হোক, জ্যাক ওখানে গিয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যে, তার কলিগও রয়েছে এবং সিনিয়রও রয়েছে, যদি একটু সুপারিশ করানো যায়। তো পার্টি শেষ হয়। তো পার্টি শেষে একটা সেনা অনেক বেশি মাতাল হয়ে যায়, আর তাকে যে হ্যান্ডেল করছিল তার নাম ছিল হচ্ছে বেরিক, এবং সে কিন্তু অনেক সিনিয়র একজন আর কি সেনা, এবং সে ওকে সাহায্য করছিল। আর তখন জ্যাকও সেখানে আসে এবং বেরিককে সাহায্য করতে থাকে। আর তারপর জ্যাক করে কি, বেরিককে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার জন্য একটু রিকোয়েস্ট করবেন সেনাতে আবার ঢোকানোর জন্য, বা সিনিয়র কোন অফিসারদের একটু রিকোয়েস্ট করাবেন। বাট বেরিক তখন জ্যাককে বলে, তোমার আরো কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। বাট জ্যাক তখন অনেক রিকোয়েস্ট করে যে এইভাবে চলা যাচ্ছে না, মানে বুঝতে পারছো না, অর্থনৈতিক একটা ব্যাপার রয়েছে। কিন্তু বেরিক কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা
দেখি পরদিন সকালে জ্যাক তার গাড়িতেই ঘুমিয়েছিল, মানে কত রাতে ড্রিঙ্কস করেছে, কিন্তু পরের দিন ব্যারিক সেখানে আসে এবং দেখতে পায় জ্যাক নিচে পড়ে রয়েছে। মানে ওদের দেশে এটা নর্মাল ব্যাপার। আর সে জ্যাককে আধা ঘন্টা পরে সেনাবাহিনীর বেসমেন্টে সে দেখা করতে বলে। তো জ্যাক এখানে ভাবে যে ব্যারিক হয়তো তাকে সাহায্য করবে আবার সেনাতে ঢুকতে, সে দ্রুত রেডি হয়ে বেসে চলে যায়। আর এখানে তুমি ফিটনেস দেখো জ্যাকের ভাই, সিরিয়াসলি আলাদা যেমন লম্বা তেমন ফিটনেস সব দিক দিয়ে অন্যরকম ব্যাপার। তো জ্যাক এরপর ব্যারিক জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি কি এখন ঠিক আছো শারীরিক ভাবে? জ্যাক বলে হ্যাঁ ঠিক আছি। তো এখানে জ্যাক ভাবে ব্যারিক হয়তো তাকে কোনো মিশনে পাঠাবে, কিন্তু এখানে আমরা দেখি ব্যারিক করেকে ভেতরে গিয়ে ওকে একটা ডায়েরি দেয় যেটা রিলের ডায়েরি, আর এই ডায়েরিটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো যাই হোক ব্যারিক এরপর জ্যাককে বলে এই সপ্তাহে রিলের মরদেহ আফগানিস্তান থেকে চলে আসবে আর তারপর ওর অন্তিম সংস্কার হবে, তো সেখানে তুমি ওর কুকুর লুলুকে নিয়ে যাবে। তো জ্যাক তখন ব্যারিককে বলে আচ্ছা আমি যদি এই কাজটা তোমার করে দিই তাহলে কি তুমি আমাকে সাহায্য করবে সেনাবাহিনীতে আবার ঢুকতে? ব্যারিক তখন বলে হ্যাঁ আমি করব। আর তারপর ব্যারিক বলে তুমি তোমার গাড়িতে করে লুলুকে নিয়ে অ্যারিজোনা যাবে, ঠিক আছে? ওখানে রিলের অন্তিম সংস্কার হবে। তবে ব্যারিক এখানে আরেকটা জিনিস সতর্ক করে দেয়, লুলু কিন্তু এখন অনেক হিংস্র হয়ে গিয়েছে, সে আগের মতো নেই, সে একবার শান্ত থাকে আবার অনেক সময় মানুষকে কামড়ে দেয়, তো তোমাকে অনেক সাবধানে সেখানে নিয়ে যেতে হবে। তো এরপর জ্যাক করে কি লুলুর খাঁচায় যায় আর ওর সাথে দেখা করে, বাট লুলু অনেক রেগেছিল এবং সে জ্যাকের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ওই কুকুরের মুখে মাস্ক থাকার কারণে জ্যাক বেঁচে যায়। আর তারপর জ্যাক লুলুকে একটা খাঁচায় বন্দী করে এবং নিয়ে যেতে থাকে। আর তারপর ব্যারিক জ্যাককে রিলের কিছু জিনিসপত্র আর লুলুর বই দেয় এবং সে তাকে বলে এই ডায়েরিতে লুলুকে নিয়ে রিলের যে অভিজ্ঞতা রয়েছে সেটা লেখা রয়েছে, তুমি এটা পড়ে নিও তাহলে লুলুকে কন্ট্রোলে রাখতে সুবিধা হবে। তো এরপর তাদের দুজনের যাত্রা শুরু হয় এবং গাড়িতে লুলু অনেক ঘেউ ঘেউ করছিল, কিন্তু জ্যাক তার সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লুলু অনেক রেগেছিল। তো জ্যাক ভাবে লুলু বন্ধু রয়েছে তাই সে এমন আচরণ করছে, আর এই জন্য জ্যাক করেকে একটা জায়গায় থামিয়ে লুলুকে কিছুক্ষণের জন্য ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যাক যখনই লুলুর মাস্ক খুলে তখনই জ্যাকের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। তো এই জন্য জ্যাক আবার ওকে খাঁচায় বন্ধ করে দেয় এবং এরপর শুটিং প্র্যাকটিসে চলে যায়। বাট শুটিং প্র্যাকটিসের সময় জ্যাক কিছুক্ষণের জন্য চোখে ঝাপসা দেখতে থাকে, মানে ওর ব্রেনের সমস্যা, যে কারণে চিন্তায় পড়ে যায় যে সমস্যাটা কি আবার শুরু হচ্ছে। আর এখানে একটা তথ্য আমি তোমাদেরকে দিই, আমেরিকাতে কিন্তু তুমি ইচ্ছা করলে AK-47 ভাড়া নিতে পারবে বা বিভিন্ন অগ্নেস্ত্র ভাড়া নিতে পারবে, সেগুলো তুমি টেস্ট করতে পারবে, এছাড়াও তুমি চাইলে ট্যাঙ্কও ভাড়া করতে পারবে, সিরিয়াসলি। তো যাই হোক এদিকে আমরা দেখি বাইরে লুলু খাঁচা ভেঙে ফেলে। তো জ্যাক যখন সেখানে আসে তখন সে দেখে যে লুলু সব সিট ছিঁড়ে ফেলেছে কারণ দরজা আটকানো। তো এতে জ্যাক অনেক রেগে যায় এবং লুলুকে একটা সসেজের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে খাইয়ে দেয়। এর ফলে যেটা হয় লুলু ঘুমিয়ে যায় আর তারপর জ্যাক লুলুকে নিয়ে আবার চলতে শুরু করে। তো যাই হোক এরপর জ্যাক করে কি লুলুকে গাড়িতে রেখে একটা ক্লাবে গিয়ে বা বারে গিয়ে এনজয় করে, আর সেখানে গিয়ে সে ড্রিঙ্কস করছিল আর একটা মেয়ের সাথে কথা বলছিল। আর এদিকে বাইরে লুলু তো গাড়িতে একা ছিল, সে ভয়ে ঘেউ ঘেউ করছিল। তো ওই সময় একটা লোক করে কি লুলুকে অবস্থায় দেখে যে কেউ গাড়ির মধ্যে এরকম লুলুকে আটকে রেখে গিয়েছে এবং সে এটা দেখে রেগে যায়। আবার জ্যাকও তখন বেরিয়ে আসে আর তারপর ওই লোকটি জ্যাক করে গালাগালি করে যে কেন সে কুকুরটাকে এভাবে গাড়ির মধ্যে আটকে রেখেছে। আর তারপর রেগে করে কি গাড়ির গ্লাসটাই ভেঙে দেয়, কিন্তু গ্লাস ভাঙার পরে যেটা হয় লুলু উল্টো বের হয়ে লোকটার উপরে আক্রমণ করতে থাকে, কিন্তু জ্যাক লুলুকে ধরে গাড়িতে নিয়ে আসে। তো এখানে দেখো জ্যাকের ফিটনেস কি ভাই, সিরিয়াসলি ওরা কত সতর্ক, রেগুলার মদ খাচ্ছে, যত ধরনের আকাম কোকাম করছে, ডিপ্রেশনে থাকছে, তারপরে ওদের ফিটনেস কি বেঁচেও যায় আমাদের সে 20 বছরের বেশি। তার মানে ওরা যে নর্মালি খাওয়া খাদ্য খায় আমাদের মতো বিষ খায় না আর কি, মানে আমাদের যে খাদ্যাভাস আমাদের দেশের, ওদের দেশের খাদ্যাভাসটা অনেক ভালো এবং আমাদের দেশের খাদ্যাভাস হয়তো ওদের দেশের যে মদ খেয়ে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি খারাপ। তো যাই হোক এরপর জ্যাক লুলুকে ধরে গাড়িতে নিয়ে আসে আর পরদিন সকালে জ্যাক আর লুলু তাদের যাত্রা সম্পূর্ণ করার জন্য আবার বেরিয়ে পড়ে। তো জ্যাক এরপর লুলুর সাথে কথা বলে এবং সে তাকে বলে যখন আমরা একসাথে ছিলাম তখন তো তুমি এমন ছিলে না, আমরা একসাথে মিশনে যেতাম তারপর একসাথে টিভি দেখতাম, আর তুমি যদি এরকমই আচরণ করতে থাকো তাহলে তো তোমাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে। তো লুলু জ্যাকের এই সব কথা শুনে এমন একটা ভাব যেন বুঝতে পারছে, বাট একটু পরে ও ঘেউ ঘেউ করতে শুরু করে। তো জ্যাক তখন গাড়ি থামায় এবং লুলু পেছনের দরজা দিয়ে বাইরে বের হয়ে জঙ্গলে ঢুকে যায়। তো জ্যাকও লুলুর পিছু করতে থাকে এবং ওকে অনেক ডাকে কিন্তু লুলু থামে না। আর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জ্যাক রক্ত দেখতে পায়। তো রক্ত ফলো করতে করতে জ্যাক করে কি বা একটা বাড়িতে পৌঁছায় আর লুলুকে ডাকতে থাকে, বাট তখনই হঠাৎ করে পেছন থেকে এসে কেউ লুলুকে ইনজেকশন দেয় আর এ কারণে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর জ্যাকের যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। আর তখন সেখানে জ্যাকের কাছে একটা লোক আসে, কিন্তু জ্যাক প্রথমে লোকটাকে লুলুর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে ওকে ছেড়ে দিন, কিন্তু ওই লোকটি উল্টো জ্যাককে বলে তুমি আমার ব্যক্তিগত সম্পত্তিতে কেন ঢুকেছো, তুমি কি চোর? আর এটা বলে সে জ্যাককে সেখানে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু ওই লোকটা যাওয়ার পরে জ্যাক নিজেকে মুক্ত করে এবং একটা কুড়াল উঠিয়ে ওই লোকটিকে মারতে বের হয়। আর তারপরে যাই হচ্ছে লোকটার ঘরে, আর ওই ঘরে সে লুলুকে আহত অবস্থায় দেখতে পায়, মানে পায়ে রক্ত, আর সে একটা মহিলাকে দেখে এবং ওই লোকটাকে দেখে যে ওকে বেঁধেছে। তো তারা মূলত স্বামী স্ত্রী, তো ওই মহিলাটি মূলত তার স্বামীকে বলছিল তুমি এভাবে কাউকে অচেতন করতে পারো না, তুমি যাও ওই লোকটাকে খুলে দাও এবং তার কাছে গিয়ে ক্ষমা চাও। আর তারপর লুলুর ক্ষতস্থান দেখতে থাকে, অ্যাকচুয়ালি গায়ে থেকে লাভ দেওয়ার কারণে লুলুর পায়ে চোট লেগেছে, সেখান থেকে রক্ত পড়েছিল আর কি। আর তখনই জ্যাক হাতে কুড়াল নিয়ে রুমে ঢুকে। তো জ্যাকের হাতে কুড়াল দেখে লোকটি ভয় পেয়ে যায়, আর জ্যাক তখন লুলুর পায়ে চোটটা দেখে, তবে সবচেয়ে বেশি অবাক হয় এটা দেখে যে লুলু ব্যথা পাওয়া সত্ত্বেও ওই মহিলার সাথে কিভাবে শান্তভাবে বসে রয়েছে। তো ওই মহিলাকে জিজ্ঞাসা করে, ওই মহিলা তখন বলে প্রাণীদের সাথে সবসময় ভালোবেসে কথা বলবে। আর তখন ওই মহিলার স্বামীও জ্যাকের কাছে ক্ষমা চায়। তো জ্যাক কিছুক্ষণ পরে আমরা দেখি ওই লোকটা আর জ্যাক গার্ডেনে বসেছিল এবং অ্যাজ ইউজুয়াল ড্রিঙ্কস হাতে, ওরা দুজন অনেক কথা বলে। আর তখন ওই মহিলা লুলুর ক্ষতস্থান ঠিক করছিল, আই মিন
ব্যান্ডেজ করছিল। তো এরপর লিলু মোটামুটি ঠিক হয়ে যায় এবং ওরা করে কি সেই কাপলকে বিদায় জানিয়ে ওদের গন্তব্যের দিকে আবারও ছুটতে শুরু করে। আর এইবার জ্যাক কিন্তু লুলুর সাথে অনেক ভালোভাবে কথা বলে আর লুলুও শান্ত হতে শুরু করে। মোট কথা দুজনে দুজনের সঙ্গ উপভোগ করতে শুরু করে। তো কিছুক্ষণ পরে জ্যাক আর লুলু একটা শহরে পৌঁছায় আর তাদের হাতে এখনো তিন দিন রয়েছে, মানে তিন দিন পরে আর কি তোমার অনুষ্ঠান, কিন্তু জ্যাককে তো কোথাও থাকতে হবে। তো টাকা বাঁচানোর জন্য একটা প্ল্যান করে, অফিসার বেরিক তো ওকে টাকা দিয়েই দিয়েছে, কিন্তু হারামজাদা করে কি টাকা বাঁচানোর একটা প্ল্যান করে, ও করে কি অন্ধকার নাটক করে আর তারপর লুলুকে নিয়ে একটা বিলাসবহুল হোটেলে যায়। আর জ্যাক যেহেতু মিলিটারিতে ছিল আর যেহেতু একটা আহত সেনা, তো এর জন্য হোটেলে সে ফ্রি থাকতে পারবে, আমেরিকান নিয়ম বা অনেক হোটেলে এই সুযোগটা দেয় মিলিটারিদের সম্মানে। তো জ্যাক সেখানে তার পরিচয় দেয় এবং ওকে একটা বিলাসবহুল রুম দেওয়া হয় এবং সে ওখানে লুলুর সাথে অনেক এনজয় করে, ওকে গোসল করে আর তারপর তারা দুজনে একসাথে খাবার খায়, টিভি দেখে, সব ফ্রি। আর তারপর জ্যাক যখন নাইট ক্লাবে যাবে বারে যাবে তখন লুলুও বলে আমাকে সাথে নিয়ে যাও। তো এরপর তারা দুজনে বাইরে আসে। তো জ্যাক যখন একটা মহিলা স্টাফের সাথে ফ্লার্ট করছিল তখনই লুলু একটা মুসলিম লোককে দেখতে পায়, মানে আরবিক লোককে দেখতে পায় আর সেই লোকটার পেছনে ছুটে। তো জ্যাক তখন লুলুকে ধরার জন্য পেছনে দৌড়ায়। তো বুঝতেই পারছে ব্যাপারটা এমন হয়েছে, জ্যাক যে অন্ধ এটা ভুলে গিয়েছে। তো জ্যাক তো লুলুকে ধরে কিন্তু সকল স্টাফের সামনে জ্যাকের কিন্তু প্যান্ট খুলে যায়, মানে ধরা পড়ে যায়। তো এই জন্য জ্যাক নাটক করতে থাকে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমি হঠাৎ করে সবকিছু দেখতে পাচ্ছি, সৃষ্টিকর্তার কি আজব খেলা। কিন্তু পরের সিনেমায় দেখতে পাই জ্যাক জেলে বন্ধু রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় তখন সে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে, দেখুন এই ডগটাকে নিয়ে আমার একটা সোলজারের অন্তিম সংস্কারে যেতে হবে, যদি লেট হয়ে যায় তাহলে এটা কিন্তু মিস হয়ে যাবে। কিন্তু ওই অফিসার জ্যাকের কোনো কথা শুনে না, অপরাধ ইজ অপরাধ। তো পরের দিন সকালে আমরা দেখি জ্যাককে সকল অপরাধীদের সাথে দাঁড় করানো হয়। ভাই এখানে সবচেয়ে খাটাটাও ভাই 6 ফিট লম্বা। সিরিয়াসলি আমি আমেরিকান ইংল্যান্ডের মানুষদের যখন দেখি আমার কাছে আফসোস হয় ভাই, যেমন স্কিন কালার তেমন উঁচা লম্বা, তেমন মনে করো যে ফিটনেস, ভাই সব দিক দিয়ে ভাই হিংসা লাগে। তো যাই হোক এরপর যখন জ্যাককে জিজ্ঞাসাবাদ করা হয় তখন বড় অফিসারের সামনে জ্যাক তার দোষ স্বীকার করে যে আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু লুলু খুব ভালো একটা কুকুর। বাট আক্রমণ করার কারণটা হচ্ছে কি, লুলুকে ট্রেনিং দেওয়া হয়েছিল এই টাইপ মানুষদের উপর আক্রমণ করার জন্য, মানে ওই যে আফগানিস্তানের মিশনের জন্য। তো হয়তো এই জন্য ওই আফগানিস্তানের ট্রাইব ড্রেস দেখে আক্রমণটা করে দিয়েছে। তো চিফ সব শুনে বুঝতে পারে এবং জ্যাককে সেখান থেকে ছেড়ে দেয়। আর এর কিছুক্ষণের পরে আমরা দেখতে পাই লুলুকেও জ্যাকের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আর তারপর লুলু আবারও বেরিয়ে পড়ে তার গন্তব্যে। আর কিছু দূর যাওয়ার পরে জ্যাক লুলুর ব্যাপারে পড়তে থাকে আর সেখানে সে জানতে পারে যে লুলু তো অনেক মিশন সফল করেছে, অনেকবার আহত হয়েছে আর এই জিনিসটা হয়তো লুলুর শরীরে প্রভাব পড়েছে। মানে জ্যাক যেমন মিশনে গিয়ে এখন মাথায় সমস্যা, লুলুর হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে। তো যাই হোক এরপর জ্যাক জানতে পারে যে সামনের শহরেই রিলের ভাই থাকে, মানে যার জন্য ওরা যাচ্ছে, আর রিলের ভাই ওদের সাথে একজন সৈনিক ছিল। তো জ্যাক তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তো কিছুক্ষণ পর তারা রিলের ভাইয়ের বাড়িতে পৌঁছে যায় যেখানে লুলু রিলের ভাইকে দেখে চিনতে পারে এবং জড়িয়ে ধরে আর অনেক ভদ্রভাবে থাকে। আর তারপর জ্যাক লুলু আর রিলের ভাইয়ের সাথে অনেকক্ষণ সময় কাটায়। আর এরপর জ্যাক যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সে দেখে তার গাড়ি থেকে কে সব জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে রিল, মানে যে মারা গিয়েছে তার সর্বশেষ স্মৃতিগুলো। তো এটা দেখে তো তোমার জ্যাক ভয় পেয়ে যায়। বাট রিলের ভাই তখন লুলুকে একটা ব্যাগ শোখায় আর তারপর লুলু এবং আরেকটা কুকুর নিয়ে ওই জিনিসপত্র খোঁজার জন্য শহরের ভেতরে চলে যায়। জিনিসপত্র খুঁজতে খুঁজতে সন্দেহ হয়ে যায় কিন্তু অবশেষে লুলু কিন্তু ওই জিনিসটা খুঁজে বের করতে সফল হয়। মানে এগুলো হচ্ছে আমেরিকার আর কি বস্তির লোক, ওদের কাজে হচ্ছে চুরি চামারি টোকাইগিরি করা আর কি। তো যাই হোক জ্যাক সেখান থেকে সমস্ত জিনিসপত্র নেয়, কোথাও ঝামেলা করে না আর এরপর তারা সেখান থেকে বের হয়। আর ফিরে আসার সময় জ্যাক আর রিলের ভাই রিলের ব্যাপারে কথা বলে যে রিলে অনেক পরিশ্রমী ছিল, অনেক ভালো ছিল, মানে নর্মালি যে ক্যাজুয়াল কথাবার্তা। আর তারপর জ্যাক আর লুলু তাদের গন্তব্যে আবার বেরিয়ে পড়ে। বাট কিছু দূর যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয় আর তখন জ্যাক লুলুর সাথে কথা বলতে শুরু করে যে কালকে তোমাকে অন্তিম সংস্কারের জন্য প্রস্তুত থাকতে হবে আর যখন গুলি চলবে রিলেকে সম্মাননা জানানোর সময় তখন তোমাকে শান্ত রাখতে হবে। কিন্তু ওই সময় হঠাৎ করে জ্যাকের গাড়ি বন্ধ হয়ে যায় আর জ্যাক এরপর লুলুকে নিয়ে একটা পুরনো বাড়িতে যায় যেখানে কেউ ছিল না। তো ওখানে গিয়ে সে কল করার অনেক চেষ্টা করে বাট কোনো নেটওয়ার্কও পায় না। কিন্তু জ্যাক দেখে বিদ্যুৎ চমকানোর কারণে লুলু অনেক ভয় পাচ্ছে, তো এই কারণে ওরা আর বাইরে বের হয় না, সেখানে রাত কাটায় আর ওরা সারা রাত ঘুমায়ও না। তো পরের দিন যখন ভোরের আলো ফোটে তখন জ্যাক করে করে গাড়ির চিন্তা না করে কোন একটা মেকানিককে গাড়ির দায়িত্ব দিয়ে ও অন্তিম সংস্কারের উদ্দেশ্যে বা রিলের বাড়ির উদ্দেশ্যে বের হয়। আর তারপর ফাইনালি জ্যাক আর লুলু দৌড়াতে দৌড়াতে অন্তিম সংস্কারে যেতে থাকে, মানে শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর কিছু দূর যাওয়ার পরে সে লোকেদের কাছ থেকে লিফট নেয় এবং ওই গাড়ি ওদের কিছু দূরে ছেড়ে দেয় আর তারপর জ্যাক আর লুলু আবার দৌড়াতে থাকে। কিন্তু এবার লুলু যায় ক্লান্ত হয়ে, সে ওখানে বসে পড়ে। তো জ্যাক অনেক চেষ্টা করার পরে লুলু ওঠে না, তো এই জন্য জ্যাক করে ওকে কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করে। আর এরপর তারা কিছুক্ষণের মধ্যে অন্তিম সংস্কারে পৌঁছে যায়। যাই হোক সেখানে লুলু যখন রিলের জুতা দেখে এবং গন্ধ শুকে তখনও বুঝতে পারে এটা তো রিলের জুতা, আরও গিয়ে করে কি ওই রিলের জুতার উপর মাথা রেখে বসে পড়ে এবং অনেক মন খারাপ করে। তো যাই হোক রিলেকে সালাম দিয়ে সকল সেনা তখন গুলি চালায়। বাট ওই মুহূর্তে জ্যাক তখন লুলুকে সামলায় এবং সবাই মিলে এরপর রিলেকে স্যালুট করে। আর কিছুক্ষণ পরে জ্যাক করে কি রিলের মা বাবার সাথে দেখা করে এবং রিলের যে জিনিসপত্রগুলো ছিল সেনাবাহিনীতে সেগুলো হ্যান্ড ওভার করে। তো এরপর জ্যাক আর লুলু ফিরে আসতে থাকে। তো জ্যাক তার পুরো জীবন একা ছিল, না আছে গার্লফ্রেন্ড, না আছে টাকা পয়সা, না আছে আত্মীয় স্বজন, কেউ নেই। কিন্তু লুলুর সাথে জার্নি করে জ্যাকের অনেক ভালো লাগছিল, মানে জ্যাকের কাছে মনে হচ্ছিল না একা রয়েছে। তো জ্যাক লুলুর সাথে এমনিতে অনেক কথা বলে আর তারপর বেরিকের সাথে কথা বলে যে জিজ্ঞেস করে আমার চাকরির ব্যবস্থা করেছেন কিনা। তো বেরিক বলে আমি তোমার জন্য সুপারিশ করে দিয়েছি, তুমি আবার জয়েন করতে পারবে। আর তারপর লুলুর ব্যাপারে অর্ডার দেয় তুমি রাস্তায় যে কোনো সেনাবাহিনীর যে
বেসমেন্ট রয়েছে সেখানে ওকে ছেড়ে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু কিছু দূর যাওয়ার পরে জ্যাক করিকে লুলুকে বাইরে মুক্ত করে দেয় এবং খোলা ময়দানে খেলতে বলে। যে সেনাবাহিনীর ওখানে গেলে তো আটকা থাকবে, কেজের মধ্যে সবসময় মুখ আটকা থাকবে, মানে ওর প্রতি একটা মায়া জন্ম এসেছে জ্যাকের। কিন্তু লুলু শুধুমাত্র জ্যাকের সাথেই থাকে এবং ওর আশেপাশেই থাকে। এরপর রাতে জ্যাক আর লুলু যখন ছিল রাতে, হঠাৎ করেই জ্যাকের প্যানিক অ্যাটাক হয়। সে বাথরুমে যায় মাথা ধুতে, কিন্তু সেখানেই পড়ে গিয়ে ছটফট করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে জ্যাক খেয়াল করে তার পাশে লুলু রয়েছে এবং আস্তে আস্তে জ্যাক ঠিক হতে থাকে এবং সে দেখে যে লুলু জ্যাকের কাঁধে মাথা রেখে সেখানেই ঘুমাচ্ছে। এই জিনিসটা দেখে জ্যাকের মনের ভেতর থেকে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সারা জীবনে ফ্যামিলি পাইনি, ভালোবাসা পাইনি, কিন্তু এই লুলু একটা কুকুর, সে ওকে এরকম একটা সঙ্গ দিচ্ছে বা এরকম একটা ফিল দিচ্ছে। তবে তারপরেও পরের দিন, যেহেতু লুলু একটা সরকারি সম্পত্তি, আমেরিকান সরকারের সম্পত্তি, তো জ্যাক লুলুকে নিয়ে মিলিটারি বেসে যায় আর সেখানে সে লুলুকে একটা সেনার কাছে দিয়ে দেয় অনিচ্ছা থাকা সত্ত্বেও এবং সেখান থেকে চলে আসতে লাগে। কিন্তু ফিরে আসার সময় জ্যাকের পূর্বের সংস্কৃতি মনে পড়তে থাকে এবং ওর চোখে পানি চলে আসে আর সে মিররের পর তাকিয়ে দেখে লুলু ওর দিকে পাগলের মতো আসার চেষ্টা করছে। তখন ও সাত পাঁচটি কোনো কিছু না ভেবে গাড়ি থামায় এবং ফিরে গিয়ে সেনাকে বলে, আমি পরবর্তী সেনাবাহিনী বেসে লুলুকে ছেড়ে দেবো। এবং তারপর লুলুকে গাড়িতে বসে এবং সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় জ্যাক আর কখনোই সেনাবাহিনীতে যায়নি, উল্টো ও সেনাবাহিনী থেকে লুলুকে অ্যাডাপ্ট করে নিয়েছে আইনিভাবে, কারণ লুলুকে সেনাবাহিনী থেকে রিটায়ার করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর থেকে ওরা সবসময় একসাথে থাকে এবং জ্যাক হয়তো দামি কোনো চাকরি পায়নি, কিন্তু লুলুর আগমনে জ্যাকের জীবন অনেক পরিবর্তন এসেছে, ও এখন অনেক হ্যাপি। তো এর জন্য দিন শেষে জ্যাক করিকে লুলুর ফাইলে রিলের জন্য আরেকটা ধন্যবাদ পত্র লিখে দেয় আর এর সাথে লুলুকেও ধন্যবাদ জানায় যে ওর জীবনে এসে ওর জীবনটা এত সুন্দর করার জন্য। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে আগে বলেছিলাম খুবই সিম্পল একটা সিনেমা, তোমাদের পছন্দ হবে না আমি জানি, তবে তারপরেও আমি সিনেমা এক্সপ্লেন করে যে খালি তোমাদের জন্য ব্যাপারটা এরকমও নয়, মাঝে মাঝে কিছু সিনেমা থাকে যেগুলো আমার নিজের অনেক আগ্রহ জাগে আর সেটা আমি তোমাদের ওসিলেই দেখার সুযোগ পাই। আর এই লুলুর মতো আমার একটা কুকুর ছিল যার নাম ছিল হচ্ছে ভুলু। সিরিয়াসলি ওর কথা আমি কখনোই ভুলবো না, আমার একেবারে মনে করো অন্ধের দোষটি আমার সঙ্গে ছিল। আমি রাত একটা দুটার সময় যদি সিগারেট আনতে পেরেতাম বা কোথাও যাবো, মানে যা মনে হয় তাই করি, সবসময় আর বডিগার্ড, আর এক এলাকা চলে যাবে আর দশটা কুকুরের মার খাবে, সমস্যা নাই। কিন্তু হঠাৎ করে কি হলো, পরকীয়া শুরু করলো, বউর সাথে সমস্যা, আমার বাড়ি ছেড়ে চলে গেলো, আর কোনোদিন আসলোই না, আর গত বছর সে মারাও গিয়েছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই।